আসসালামু আলাইকুম ভিউয়ার, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁসের খাবারের প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার হবেই ইনশাআল্লাহ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে চালু করা যাক। তো যেটি কথা না বললে নয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যত আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো চলো ভিডিওটিকে মূল বিষয়ে নিয়ে যাই। তো হাঁসের খাবারের প্রয়োজন। পুকুর বা ডোবা সহ হাঁস পালন করলে হাঁস পিছু দিনে 50 থেকে 60 গ্রাম খাওয়া লাগে। তবে সম্পূর্ণ অবৈধ মানে ফার্ম করে ফার্মের মধ্যে যদি হাঁস পালন করা যায় তো সম্পূর্ণ অবৈধ অবস্থা পালনের ক্ষেত্রে হাঁস পিছু বেশি খাদ্যের দরকার হয়। যেমন 18 থেকে 20 সপ্তাহ বয়স পর্যন্ত, অর্থাৎ হাঁসগুলি যে হাঁসের বয়স 18 থেকে 20 সপ্তাহ বয়স, হাঁসগুলি ডিম দিতে শুরু করার আগে পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য 12 থেকে 13 কেজি খাদ্য লাগে। মানে একদিন থেকে 18 সপ্তাহ পর্যন্ত একটি হাঁস ডিম পাড়ার আগ পর্যন্ত হাঁসটি 12 থেকে 13 কেজি একটি হাঁসে খাবার খায়। এরপর ডিম পাড়ার সময় দৈনিক হাঁস পিছু, যখন হাঁসের ডিম আসে তখন হাঁস পিছু দৈনিক ডেলি হাঁস যে খাদ্য খায় সেটি হচ্ছে 125 গ্রাম থেকে 150 গ্রাম খাবার হাঁস পিছু লাগে। এরপর ডিম পাড়ার সময় দৈনিক হাঁস পিছু ডিম পাড়ার সময় দৈনিক হাঁস পিছু বছরে হাঁস হাঁসের জন্য বছরে গড়ে 50 কেজি খাবার লাগে। মানে ডিম পাড়া পর্যন্ত 0 থেকে একটি হাঁস ডিম পাড়ার আগ পর্যন্ত 12 থেকে 13 কেজি খাবার খায়, এবং ডিম পাড়া যখন হাঁসের ডিম চলে আসে, যখন ডিম পাড়া স্টার্ট করে তখন একটি হাঁস 125 গ্রাম থেকে 150 গ্রাম খাবার খায়। হিসাব করে দেখা গেছে একটি ডিম পাড়া হাঁসের জন্য বছরে গড়ে 50 কেজি খাবার লাগে। একটি হাঁসের জন্য বছরে 0 থেকে ডিম পাড়া পর্যন্ত একটি হাঁসের জন্য বছরে মানে যেটা হিসাব একটা হিসাব ক্যালকুলেশন করে দেখা গেছে সেটি বছরে মানে একটি হাঁস একদিন থেকে 365 দিনের মধ্যে প্রায় 50 কেজি খাবার একটি হাঁস খেয়ে ফেলে। তো হাঁস কিন্তু হাঁস অবশ্যই খাবার একটু বেশি খায় মুরগির থেকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কি অন্য খামারি ভাই বোনদেরকে তথ্যটা শেয়ার করে দেবেন, কারণ কিছু না কিছু যদি তারও উপকার আসে। তো অবশ্যই আজকে ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।